আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ও সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং কুয়েতের সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ এবং সতর্কতা আর সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন বিকেলে বাইরে বের হই সেটা ফার্ক হতে পারে বা একাকী নির্জন রাস্তাগুলিতে একটি বাইক দেখতে পাই সচরাচর সেটা হচ্ছে স্কুটি স্কুটার বা স্কুটি ব্যবহার নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণের রাস্তায় বৈদ্যুতিক স্কুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে অনেকে আবাসিক এলাকায় সমস্ত বয়সের ব্যক্তিরা বিশেষত সন্ধ্যায় এই জাতীয় স্কুটার ব্যবহার করেন এবং কেউ কেউ এটি অঞ্চল বা পাবলিক পার্কেও সমবায় সমিতিগুলিতে পৌঁছানোর উপায় হিসেবে ব্যবহার করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপডেট শেয়ার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে সরকারি রাস্তায় অনুমোদিত মোটরসাইকেল চালানো আইনটির একটি সুস্পষ্ট লঙ্ঘন যা নির্বাহী বিধিমালা দু সাত অনুচ্ছেদ অনুযায়ী দু মাস অতিক্রম না করে লঙ্ঘনকারী গাড়িটি ধরে ফেলবে এবং এতেও বিপদ হবে ড্রাইভার এবং অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের জীবনও সবাই আইন মেনে চলুন আপনার সুস্থ এবং স্বাভাবিক প্রবাস জীবনের জন্য আমরা সাধারণত জগিং বা স্বাস্থ্য নির্দেশনা বা স্বাস্থ্য দিক বিবেচনা করে রাস্তায় দৌড়াই বা রাস্তায় বের হয়ে থাকি বিকেলে পাবলিক প্লেসে বা পাবলিক পার্কগুলিতে আর এই স্কুটার ব্যবহার করাতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে আর সেটার কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম একটি নির্দেশনা জারি করা হলো সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই কুইতে আইন মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ইনশাল্লাহ নতুন আপডেট আবার দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা